নারায়ণগঞ্জে আলোচিত ঘটনা, মৃত কিশোরী ফিরে আসা ও তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহ মামলার সব নথি তলব করেছে হাইকোর্ট। মামলায় তদন্তের সাথে জড়িত দুই তদন্ত কর্মকর্তাকেও তলব করেছে আদালত। আগামী 17 সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 25 অগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করা হয়। ধর্ষণের পর নদীতে লাশ ফেলে দেওয়া স্কুলছাত্রীর জীবিত ফিরে আসা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী।